সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি কর্তৃক আয়োজিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম আসি আপনাদের সাথে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন ডায়াবেটিস মেলাইটাস একটি দীর্ঘমেয়াদী অসংক্রামক ব্যাধি সারা বিশ্বে এর প্রকোপ বেড়ে চলেছে বর্তমানে সারা বিশ্বে প্রতি এগারো জনে একজন ডায়াবেটিস এবং গড়ে এবং আটশো মিলিয়ন লোক ডায়াবেটিস দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে নানা রকম জটিলতা হতে পারে যেমন কিডনি নষ্ট হয়ে যেতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক পায়ে ঘা সহ নানা রকম জটিলতা দেখা দিতে পারে প্রতি বছর তার ডায়াবেটিস জটিলতা সমূহের মধ্যে পায়ে ঘা অত্যন্ত জটিল এবং মারাত্মক সারা বিশ্বে বর্তমানে প্রায় একশো একত্রিশ মিলিয়ন মানুষ ডায়াবেটিস রিলেটেড পায়ে পায়ের রোগে আক্রান্ত পর্যন্ত কেটে পারে আমরা পায়ের ঘানি আলোচনা করব এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন ডাক্তার ফারিয়া আফসানা ম্যাডাম

ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এই অর্গানাইজ করার জন্য এবং ডক্টর টিভি কে ধন্যবাদ দিচ্ছি এর সাথে থাকার জন্য যে প্রশ্নটা চলে আসছিল আমরা মাত্রই শুনছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিস এর পায়ের যত্ন বা ডায়াবেটিস রোগের পায়ের প্রকোপ কেমন শুরুতেই আমরা যদি বলি একটু ডায়াবেটিস কি আমরা জানি রক্ত গ্লুকোজ এর মাত্রা বেড়ে যাওয়া কি আমরা ডায়াবেটিস বলি সাধারণত প্যান্ট্রিয়াস বা অগ্নাশয় থেকে যে ইনসুলিন তৈরি হয় সেটা যদি কোনো কারণে কার্যক্ষমতা কম থাকে বা যদি পরিমাণে সিকুয়েশনটা কম হচ্ছে এরকম সিচুয়েশনে রক্ত গ্লুকোজ এর মাত্রা বাড়তে থাকে এটাই ডায়াবেটিস সাধারণত এখন ডায়াবেটিস এর প্রকোপটা কেমন আমরা একটু আগে শুনছিলাম যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের মতে সালে যে জরিপটা আছে সেখানে দেখা যাচ্ছে যে পাঁচশো মিলিয়ন পুরা বিশ্বে পাঁচশো মিলিয়ন মানুষ এই ডায়াবেটিস রোগে আক্রান্ত কিন্তু খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন যে টাইপ টু ডায়াবেটিস এর ক্ষেত্রে বিশেষ ভাবে ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু জানেনই না যে তার ডায়াবেটিস আছে সুতরাং এই যে প্রজেকশনটা এটা কিন্তু আসলে যতটুকু আসলে টোটাল গ্লোবাল পপুলেশন তার কিন্তু অনেক কম অংশ সুতরাং তার মানে যে ডায়াবেটিস প্রবণতাটা কিন্তু এর থেকে অনেক বেশি যদি বাংলাদেশের কথায় আসি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস এর সমীক্ষা মতে এটা এইট অফ দ্য টোটাল পপুলেশন এর ডায়াবেটিস আছে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন স্টাডিতে দেখি সেটা এইট থেকে শুরু করে কোন কোনো স্টাডিতে বেশ বড় সার্ভে বা স্টাডিতে দেখা যাচ্ছে তিরিশ আছে কোনো কোনো জায়গার ডায়াবেটিস এর বিব্যালেন্স সুতরাং ডায়াবেটিস এর প্রকোপ কিন্তু বাংলাদেশে খুব অনেক বেশি ভাবেই বাড়ছে এই যে ডায়াবেটিস বাড়ছে তার সাথে কিন্তু ডায়াবেটিস এর জটিলতা গুলিও বাড়ছে তার মধ্যে ডায়াবেটিক ফুড একটা অন্যতম এবং আমরা জানি যে একজন ডায়াবেটিস ব্যক্তির ডায়াবেটিক ফুড এর এবং এর জনিত জটিলতা বা লোয়ার লিম অ্যাম্পুটেশন বা পা কেটে ফেলার ঝুঁকিটা কিন্তু একজন নন ডায়াবেটিক ব্যক্তি থেকে বিশ গুণ বেশি থাকে সুতরাং এই ডায়াবেটিস এর যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ডায়াবেটিস জনিত জটিলতা গুলিও প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ ম্যাডাম কে আমি মোহাম্মদ দীপন স্যারের কাছে জানতে চাচ্ছিলাম আমরা যে আমাদের ডায়াবেটিস রুগীদের যে ডায়াবেটিস হচ্ছে সেই ডায়াবেটিস আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি বা সেই রুগীটাকে কিভাবে শনাক্ত করতে পারি যে এই রুগীটার ডায়াবেটিস হয়েছে মোহাম্মদ রিপন স্যার আনমিউট করতে হবে আনমিউট করতে হবে আনমিউট করতে হবে স্যার জি থ্যাংক ইউ ডক্টর জল করিম বাংলাদেশ পক্ষ থেকে এবং ডক্টর আজকে ডায়াবেটিস এবং যত্ন এবং এর চিকিৎসা এটা নিয়ে আজকে শীর্ষক আলোচনায় আমি আপনার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠীর ডায়াবেটিস আক্রান্ত তাদের সবার উদ্দেশ্যে আজকে আমি বিশেষ করে ডায়াবেটিস এর ডায়াবেটিস আমরা একটি করবো সে সম্পর্কে দুই একটা কথা বলবো যে আপনি প্রশ্ন করেছেন যে ডায়াবেটিস আমরা নির্ণয় করবো কিভাবে আমরা জানি বাংলা থেকে এটা একটু বলা হয় বহুমূত্র রোগ বেশি বেশি অফ অবসর বা প্রস্তাব বেশি হয় এই জন্য আমাদের দেশে যে বেশিরভাগ ডায়াবেটিস হয় সাধারণত বয়স্কের চল্লিশ উপরে গিয়ে এবং কম বয়সে ডায়াবেটিস কম হয় যেটাকে আমরা বলি টাইপ ওয়ান ডায়াবেটিস কম বয়স হয়ে বেশি বয়স ডায়টিস বলা হয় আমাদের সাধারণত নাইনটি পার্সেন্টের উপর থেকে সাধারণত টাইপ টু ডায়াবেটিস এই জন্য আমাদের মেজরিটি অফ পার্সনের বিশেষ ডায়াবেটিস বা সিমটম থাকে না কোনো লক্ষণ থাকে না ফিফটি পার্সেন্টের কোনো লক্ষণ থাকে না সাধারণত ডায়াবে লক্ষণগুলো হয় আপনার বেশি বেশি খরচা করতে পারে দুর্বলতা লাগতে পারে উইকাস লাগতে পারে তার শোকে আপনার সাধারণত ব্লাডিং অপারেশন মনে হয় ইনফেকশন হয় আপনার ইসিন দেখতে পারে সুগ্রা দেখতে পারে দুর্বলতা লাগতে পারে এবং অনেক সময় কম্বিনেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে বিশেষ করে তারা হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে স্ট্রক নিয়ে আসতে পারে ফায়ার ইনফেকশন নিয়ে আসতে পারে নিয়ে আসতে পারে ইনপাই নিয়ে আসতে পারে অনেকগুলো প্রবলেম নিয়ে কেন ডায়াবেটিস একটা মানব দেহের প্রতিটি অঙ্গে এটা প্রভাব ইফেক্ট এবং প্রভাব আছে এই জন্য এটা সাধারণত ফিফটি মানুষ সাধারণত ডায়াগনোসিস মানে বলতে পারে না আন ডায়াগনোস থেকে এবং কোনো সিমটম থাকে এই আমি মনে করবো তাদের ফ্যামিলি আছে এবং তাদের বয়স চল্লিশের উপরে প্রতিটা পেশেন্টকে তিন মাস পর পর ডায়াবেটিস টেস্ট করে দরকার এই ক্ষেত্রে আপনার ব্লাড নিয়ে আমরা টেস্ট করবো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলবো যে খালি পেটে ব্লাডটা করবে খাবার দিকে ব্লাড থাকবে এবং পরের তিন মাসে একটা ডায়াবেটিস টেস্ট আছে যেটা কিন্তু এওয়ানসি বলা হয় এই জন্য আমরা পেশেন্টকে বলবো যে আপনি মিনিমাম আট ঘন্টায় অপু থাকা লাগবে তো সেটা সবচেয়ে ভালো হয় সকালে আর্লি মর্নিং আটটার সময় সে খালি পেটে আসবে প্রথমে একবার ব্লাড দিবে এবং নাস্তা করবে নাস্তার দিকে ওপরে একটা ব্লাড দিবে আর সাথে কিন্তু এওয়ানসি করবে এটা সেটা হতো নন ফ্যাগমেন্ট অ্যাডাল্ট জন্য নন প্রেগনেন্ট অ্যাডাল্ট এর জন্য আর বিশেষ করে বাচ্চা ধরে কিন্তু একই ক্রাইটেরিয়া আমরা এভাবে করতে পারি এটা হচ্ছে ডায়াবেটিস নির্ণয়ের একটা ধাপ তাহলে কোন একটা পেশেন্টে যদি খালি পেটে আপনার ফার্স্ট ব্লাড সুগার সেভেন মিনিমাম পার লিটার অথবা সিক্স মিলিগ্রাম পার অথবা এর বেশি হয় তাহলে আমরা বলবো সে ডায়াবেটিক এবং খাবার দু ঘন্টা পরে যদি আপনার তার ইলেভেন পয়েন্ট ওয়ান মিলিমন পার লিটার অথবা টু হান্ড্রেড মিলিগ্রাম পার ডিএল হয় তখন তাকে আমরা ডায়াবেটি করতে পারবো অথবা ওয়ান সি মধ্য দেন হয় ইকুইয়াল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে গেলে আমরা ডায়াবেটিক বলবো তো আমি তিনটে প্রাইমারি কথা বলছি যদি পেশেন্ট সিন্টোমেটিক হয় যে একটা প্যারামিটার বিশেষ করে ফার্স্টিং ব্লাড সুগার অথবা র্যান্ডম ব্লাড সুগার অথবা টু আদার ব্লাড সুগার যদি আপনার এই লেভেলের বেশি হয় সাতের বেশি অথবা ইলেভেনের বেশি তাহলে আমরা তাকে ডায়াবেটিস বলতে পারবো শুধুমাত্র ওয়ান সি যদি বলি আমরা যে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ব্লাড সুগার যদি নর্মাল থাকে সেক্ষেত্রে সে অসিরে ডায়াবেটিস হতে পারে তাকে আবার তিন মাস ডায়াবেটিস টেস্ট করতে হবে এই জন্য একটা পেশেন্ট যখন উপসর্গ থাকবে ডায়াবেটিসের সেক্ষেত্রে র্যান্ডম হোক অথবা ফার্স্টিং হোক অথবা টু আদার ব্লাড সুগার হোক যদি আপনার যে কোনো একটা লেভেল যদি আপনার ক্রস করে তখন আমরা তাকে ডায়াবেটিস বলতে পারবো এক্ষেত্রে নন প্রেগন আর যদি প্রেগন্যান্সিতে আলাদা জিনিস সেক্ষেত্রে আমরা গ্লোভ দিয়ে করতে পারি অথবা গ্লোজ না দিয়েও খালি পেটে খাওয়া তৈরি করতে পারি সেক্ষেত্রে খালি পাটে যদি ফাইভ পয়েন্ট ফাইভ হয় এবং খাবার দুই ঘন্টা পরে যদি এইট পয়েন্ট ফাইভ আর বেশি হয় বিনিয়ম কোয়ালিটে বেশি তখন আমরা সাধারণত প্রেগন্যান্সিতে ডায়াবেটিস করুন প্রেগন্যান্সি ডায়াবে দুই ধরনের এটা সাধারণত প্রিএিস্ট ডাইভে থাকতে পারে অথবা প্রেগন্যসি বলে ডাইভে থাকতে পারে

ডায়াগনোসিস আমরা সাধারণত নন প্রেগন্যান্ট এডাল এবং প্রেগন্যান্ট অ্যাডাল থেকে তারাও ডায়াবেস হতে পারে সেক্ষেত্রে ডায়াগনোসিসম এডাল এবং বাচ্চাদের ডায়াগনোসিস কাটিয়ে সেম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার দাদা করেন থ্যাংক ইউ রেজা শুরু করতে হবে ডক্টর রেজা হ্যাঁ আমার মনে হয় রেজা একটু ডিসকানেক্টেড হয়ে গেছে পরে আলোচনায় আমরা চলে যেতে পারি ডক্টর মহিউদ্দিন না হ্যাঁ ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এন্ডোক্রাইন সোসাইটি কো স্বাস্থ্যগত অনুষ্ঠানের আজকের সুপ্রিয় দর্শক বৃন্দ সবাইকে আজকের স্বাস্থ্যগত অনুষ্ঠানের ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন অনুষ্ঠান আপনাদেরকে স্বাগত ডক্টর রেজা ইউ প্রসিড

ডায়াবেটিস যেরকম আমাদের অন্যান্য শরীরের অঙ্গে এফেক্ট করে এই চোখ কিডনি হার্ট সেরকম আমাদের পায়েও যদি এফেক্ট করে ডায়াবেটিসের কারণে যে প্রবলেম হয় সেগুলো আসলে ডায়াবেটিক ফুড এগুলার মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা স্নায়ু আক্রান্ত হলে স্নায়ুর বৈকল্য যেটা নার্ভ এফেক্ট এফেক্টের কারণে যেটা হয় সেটাকে বলা হয় নিউরোপ্যাথি আর যদি পায়ের রক্তনালীতে এথ্রেস্কলোরোসিস বা বিভিন্ন কারণে যদি ডায়াবেটিস কারণে যদি রক্ত সরবরাহ কমে যায় এটাকে বলা হয় বাস্কিউলোপ্যাথি এটা ইস্কেমিয়া বলা হয় এটা একটা কারণ নিউরোপ্যাথিটা খুব কমন সাথে বাস্কিউলোপ্যাথি যেটা রক্ত সরবরাহ কমে যায় এটা একটা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কজ খুব ইম্পর্ট্যান্ট সাথে ডায়াবেটিসের কারণে আসলে বিভিন্ন পায়ের সব টিস্যুগুলো এফেক্টেড হয় যার ফলে মাংসপেশি ট্যান্ডন বিভিন্ন সব স্ট্রাকচার হাই গ্লুকোজের কারণে এটা এফেক্টেড হয় তো যার ফলে ওখানকার মাংস ছোট ছোট পায়ের মাংস পেশিগুলো ক্ষতিগ্রস্ত হয় ইনটেনসিক মাসল এছাড়া বাইরের এক্সটেনসিক মাসল সবগুলো এফেক্টেড হয় এগুলোর কারণে আসলে বিভিন্ন বনি প্রমিনেন্স সৃষ্টি হয় যেটা যার ফলে বনি ক্লড টু হ্যামার টু যেটা আমরা বলি ইভেন নিউরোপ্যাথির কারণে চারকুট ফুট হয়ে যায় যেটা নিউরোপ্যাথির একটা বড় ধরনের একটা কমপ্লিকেশন সেক্ষেত্রে চারকুটের ক্ষেত্রে পা ফুলে যায় গরম হয়ে যায় পেশেন্ট কিন্তু বুঝতে পারে না নিউরোপ্যাথির কারণে তাদের অনুভূতি থাকে না বিশেষ করে চার কোটের ক্ষেত্রে অনেকের আবার অনুভূতি থাকতে পারে পেইন টিংলিং সেনসেশন যেটা বলা হয় অবশতা পিন দিয়ে ফুটানোর মতো ইলেকট্রিক শকের মতো বিভিন্ন প্রবলেম নিয়ে থাকতে পারে সেক্ষেত্রে চার কোট আসলে পেশেন্ট বুঝতে পারে না যার ফলে এটা এগুলো একটা প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে এছাড়া আরো বিভিন্ন যেটা হতে পারে গা যার ফলে নিউরোপ্যাথির কারণে বুঝতে পারে না বুঝতে না পারার কারণে আঘাত লেগে এখানে ট্রমা একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে বিশেষ করে নিউরোপ্যাথি সাথে বাস্কিউলোথিওপ্যাথি কমন থাকে অনেক সময় অনলি নিউরোপ্যাথিও থাকতে পারে তবে কম্বাইন নিউরোপ্যাথি যেটা স্নায়ুর সমস্যা রক্ত নালি সরবরাহ দুইটা একসাথে থাকতে পারে সেখানে আঘাত একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে আর বিভিন্ন বনি বোমিনেস ডিফরমিটির কারণে এখানে হয় সমস্যাগুলো হয় সাথে এখানে এগুলোর কারণে আলসার হয়ে যেতে পারে ট্রমা থেকে গা হয়ে যেতে পারে এছাড়া আরো ছোটখাটো বিভিন্ন পায়ের সমস্যা যেমন ক্যালাস যেটা প্রেসারের হাই প্রেসারের কারণে যেটা ক্যালাস কন বা পায়ের তালুতে বা পাশে গোটা হয়ে যায় বিভিন্ন কম্প্রেশনের কারণে প্রেসার ইফেক্টের কারণে অনেক সময় ব্লিস্টার পরে যায় ফুসকা ইয়া হয়ে যায় তো ক্ষত থেকে অনেক সময় এগুলা ইনফেকশন হয়ে যায় ক্ষত যদি আমরা যদি ভালোভাবে ট্রিট না করি তাহলে এখানে ইনফেকশনটা হয়ে আরো নেক্রোসিস বা গেঙ্গিন হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে এইসব প্রবলেম নিয়ে আসতে পারে অনেক সময় যেটা এরকম যদি আলসার নিয়ে আসে তাহলে আমাদের আলসারটা আসলে খুব ইভ্যালুয়েট করতে হবে তো ইভ্যালুয়েট আসলে আমরা এটা ম্যানেজমেন্টে খুব লম্বা তো এটা আমি এই সুযোগে বলি যেহেতু আলোচনায় নিয়ে আসছেন আপনি আলসারের ম্যানেজমেন্ট আসলে একটা লোকাল ম্যানেজমেন্ট একটা জেনারেল ম্যানেজমেন্ট আছে তো আলসার যেহেতু সেখানে আলসার যখন আসবে একটা পেশান এটা আমাদের ফুল ইভালুয়েট করতে হবে যে আলসারটা ওইটাকে আমরা দেখে গ্রেডিং করতে হবে আলসার লিশনটাকে কতটুকু এটাকে সুপারফিশিয়াল আছে নাকি কতটুকু গভীরে আছে এটা কি কোনো মাংসপেশি বা টেন্ডন ভিতরে গেছে কিনা এক্ষেত্রে ওয়াগনার ক্লাসিফিকেশন একটা আমরা করি ডাক্তাররা করি এগুলা জিরো ওয়ান টু থ্রি ফাইভ পর্যন্ত গ্রেডিং আছে তো সুপারফিশিয়াল আলসার আমরা গ্রেড ওয়ান ধরি যদি ডিপ এর মধ্যে যদি প্রায় টেন মাসেল পর্যন্ত গেলে গ্রেড টু বা আরো যদি ডিপে অ্যাবসেস হয়ে যায় অস্টিওমাইলাইটিস হয় তাহলে গ্রেড থ্রি যদি কোনো একটা লোকাল এরিয়াতে যদি গেঙ্গ্রিন হয় গ্রেড ফোর পুরো পা যদি ইয়ে হয়ে যায় আমরা গ্রেড ফাইভ এবং গ্রেডিং করা হয় তো এটা গ্রেডিং করে আসলে এখানে আমাদের মেইন ম্যানেজমেন্টে যেটা এটা পায়ের যে প্রেশার ইফেক্ট যেটা কত আছে এটা

ওই আলসারের রক্ত সরবরাহ কেমন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে এখানে যে রক্তনালী যদি স্কেমিয়া থাকে বা ব্লক থাকে এথেরোস্কোসিস কারণে তাহলে রক্ত সরবরাহ কমে গিয়ে ওটা পাটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য এখানে কোনো ভাস্কুলার ইয়া আছে কিনা শুরু হয়ে গেছে কিনা বা কোনো অবস্ট্রাকশন আছে কিনা এটা রক্ত নালী এসেস করতে হবে সেক্ষেত্রে এসেসমেন্টের জন্য আসলে আমাদের পরীক্ষা দরকার হবে সেক্ষেত্রে এসেসমেন্টের জন্য আমরা অনেক সময় এটা ক্লিনিক্যালি তার যেটা দেখি মানে পাডে যেটা পায়ের রক্ত চলাচল আর্ট এর ডসালিস পেডিস পুষ্টির টিবিয়াল উপর আস্তে আস্তে উপর দিকে আমরা ক্রমশ এক্সামিন করি যে কোনো ইয়ে আছে কিনা তারপরে এটা এগুলা এবং প্রয়োজন হলে আমরা সেক্ষেত্রে ঢপলার আল্ট্রাসনোগ্রাম করতে পারি বাস্কুলার রক্ত সরবরাহ কেমন আছে এখন অনেক হ্যান্ড ডিভাইসের মতো আল্ট্রাসনোগ্রাম পাওয়া যায় ডোপ্লেক্স না থাকলে আমরা বিভিন্ন সেন্টারে রেফারেল করতে পারি তারপরে এখানে সাথে ইনফেকশন থাকতে পারে ইনফেকশনটা খুবই গুরুত্বপূর্ণ ইনফেকশন যেহেতু এক্সপোজ থাকতে পারে মানুষজন যায় পায়ের অত নেওয়া হয় না যে কোনো সময় এটা ইনফেকশন ঢুকে পড়তে পারে এটা কভারেজ না থাকলে ইজিলি ইনফেকশন ঢুকে পড়তে পারে তো ইনফেকশন থেকে আরো বেশি নেক্রোসিস হয়ে যায় আরো গা বেড়ে যায় তখন ইনফেকশন থেকে বিভিন্ন ডায়াবেটিক কমপ্লিকেশন এমার্জেন্সি হয়ে যেতে পারে সেই জন্য ডায়াবেটিক আলসার রোগী আমাদেরকে ভর্তি করাইয়া এটা গুলাকে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে তারপরে এক্ষেত্রে আরো আমরা যদি ঘা যদি ক্ষত যদি থাকে এটাকে ড্রেসিং করতে হবে ড্রেসিং করে এটা ডিব্রান যদি মৃত টিস্যু থাকে তাহলে এটাকে ওগুলো সরাই এক্সিশন করে ইয়ে করতে হবে আর লোকাল ম্যানেজ এটা করতে হবে এটার আরো এটা ছোটখাটা হলে এটা ইনফেকশন যদি কন্ট্রোল হয়ে যায় ওন যদি ভালো থাকে ক্লোজ করে দেওয়া যায় যদি বড় ওন হয় তাহলে কিন্তু ম্যানেজমেন্ট অনেক লম্বা বড় ওন হলে বিভিন্ন স্টেজে এটাকে ইয়ে করতে প্রিপেয়ার করতে হয় অনেক সময় হসপিটাল গুলাতে ভর্তি দিয়ে অ্যান্টিবায়োটিক ড্রেসিং এগুলা করার পর অনেক সময় নেগেটিভ প্রেসার ওন বলে একটা টার্ম আছে যেটা ভেকুয়াম অ্যাসিস্টেড ডিভাইসের মাধ্যমে ক্লোজার এটার মাধ্যমে এ করা হয় এক্সুডেট গুলা বিভিন্ন এগুলা দূষিত যেগুলা লিকুইড বিভিন্ন তর ডিসচার্জ গুলা বের করা হয় অন যখন এটা আস্তে আস্তে যখন ওনটা হিলিং এর দিকে যায় তখন এটাকে যদি পরবর্তীতে এটা ক্লোজার করা যায় একটা গ্রাফ লাগলে গ্রাফট স্কিন গ্রাফ বা মাসল গ্রাফট এগুলা করা যায় আছে নেগেটিভ হাইপার যেগুলো অক্সিজেন থেরাপি হাইপারবেরিক অক্সিজেন কিছু কিছু সেন্টার আছে এগুলোর কিছু রোল আছে তবে ওন থেরাপি নেগেটিভ প্রেসার ও থেরাপি গুলা বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন স্পেশালিস্ট সেন্টার গুলাতে ইজিলি দেওয়া হয় সব মেডিকেল কলেজ গুলাতে আছে বা সেন্টার গুলোতে আছে আর যেটা জেনারেল ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন আলোচনা যেহেতু আসলে এটা ইভ্যালুয়েশন আমাদের যে পেশেন্টটা তার সিবিসি থেকে এনিমিয়া আছে কিনা তার এনিমিয়া কারেকশন করতে হবে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি থাকলে নিউট্রিশন গুলো কারেকশন করতে হবে প্রোটিন ঘাটতি থাকলে প্রোটিন দিতে হবে তারপরে এক্ষেত্রে মেইনলি হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল পেশেন্টের তার অ্যাডভাইস তার যদি কোনো যদি ব্যাড হ্যাবিট থাকে স্মোকিং অ্যাভয়েড করতে হবে তাছাড়া ভালো গুড গ্লাইসেমিক কন্ট্রোল এসবিওয়ানসি তার ভালো কন্ট্রোল এবং ডেইলি সুগার প্রোফাইল করে সুগারটা ভালো টার্গেটের মধ্যে রাখতে হবে ফাস্টিং ছয় সাতের মধ্যে খাওয়ার পরে এইট বা এরকম টার্গেটের মধ্যে রেখে তাইলে আমরা ভালো ব্লাড সুগার প্রেসার কন্ট্রোল ব্লাড প্রেসার কন্ট্রোল করতে হবে আর লিপিড ম্যানেজমেন্ট যেহেতু এগুলা এত রেসক্লোসিস কোলেস্ট্রল থাকে অনেক সময় ইয়ে থাকে সেক্ষেত্রে কোলেস্ট্রল লিপিড লোয়ারিং ড্রাগ দিতে হবে আর রক্ত জমাট বাঁধার যেটা এন্টিপ্লেটলেট ড্রাগ যেগুলা সেগুলো আমরা ইউজ করি আর রিয়ালিও কিছু কিছু ক্ষেত্রে ভেজো ডায়রেটর ইউজ করা যায় তবে এইসব কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট এটা ডায়াবেটিস এর একটা ওয়ান্টেড ম্যানেজমেন্ট তো এই জন্য এটা ভর্তি করে আমাদের এটা ইয়ে করতে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট আমরা তো এন্ডোক্রাইনোলজিস্টরা তো সুগার বা আদার যেগুলা লিপিড কোলেস্ট্রল এগুলো ব্লাড প্রেসার গুলো মেইনটেইন করে কিন্তু ওন ম্যানেজমেন্টের জন্য ভাস্কুলার সার্জন যদি আর্টেরিয়াল ভাস্কুলার সার স্টেন্টিং করা লাগতে পারে অনেক সময় বাইপাস লাগতে পারে ক্রিটিক্যাল কেসগুলো ভাস্কুলার সার্জনের সহযোগিতা লাগতে পারে প্লাস্টিক সার্জনের সহযোগিতা লাগতে পারে অর্থোপেডিসিয়ানের সহযোগিতা লাগতে পারে কাস্ট বা আদার বিভিন্ন বনি ডিফরমেটির কারণে এটা মাল্টি ডিসিপ্লিনারি টিম এছাড়াও আসলে ডায়াবেটিক আলসার রোগীদের ক্ষেত্রে আসলে এদের এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিক এডুকেটর নার্স এদেরও লাগে বিশেষ করে বৃদ্ধ যারা আছে তাদের ফ্যামিলিয়াল সবার হেল্প লাগে নিজের সচেতনতা লাগবে তো এটা বিশাল একটা আসলে এই ওন হিল হতে অনেক সময় লাগে বেরিয়ে এটা একটা মানে অনেক আহ সময় দীর্ঘমেয়াদি দুই তিন মাস লেগে যেতে পারে অনেক ক্ষেত্রে বড় ধরনের ওন হলে তো ধৈর্য ধরে এগুলা ট্রিটমেন্টের আওতায় রাখতে হয় অনেক ম্যানেজমেন্ট আসলে অনেক নম্বর স্যার ম্যানেজমেন্ট তাহলে স্যার অনেক বড় আমরা তাহলে স্যার আপনার কাছে শুনলাম আহ আমি স্যার এর পরবর্তী একটু ডক্টর লুৎফুল কবি লিমন স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে ডায়াবেটিস এর থেকে ডায়াবেটিস এর যেমন ফুটাল চার বা পায়ে ঘা হয় এছাড়া ডায়াবেটিস থেকে আর কি ধরনের জটিলতা তৈরি হতে পারে যা আমাদের রুগীদের অনেক ক্ষতি করে ডক্টর লুৎফুল কবির লিমন স্যার ধন্যবাদ ডাক্তার করিমকে প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং ডক্টর স্টিভি সুন্দর আয়োজনের জন্য আমরা এর মাধ্যমে ইনশাল্লাহ অনেক ডায়াবেটিক পেশেন্টকে সচেতন করতে পারবো তাদের এই ডায়াবেটিক ফুড সম্পর্কে প্রশ্ন যেটা হচ্ছে যে ডায়াবেটিস এ ডায়াবেটিক ফুড ছাড়াও আর কি কি কমপ্লিকেশন বা সমস্যাগুলো হতে পারে ডায়াবেটিস এর পরবর্তীতে তা এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের মূল হচ্ছে ডায়াবেটিস আনকন্ট্রোল এটা এইটি খুবই গুরুত্বপূর্ণ যে সকল রোগী আমাদের ডায়াবেটিস আনকন্ট্রোল আনকন্ট্রোল থাকে বছর বা আরো পাঁচ ছয় বছর দশ বছর এদের এই কমপ্লিকেশন গুলো বেশি হয়

কিছু হতে পারে আর কিছু বড় বড় ভিসেন বড় বড় রক্ত মানিগুলোর ক্ষেত্রে ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশনের মধ্যে আমাদের যেটা একটা ডায়াবেটিক ফুড এটা খুব ইম্পর্টেন্ট আমরা প্রতিনিয়ত আমরা অনেক রোগী পাই এবং খুব সাফার করে যেটা আমাদের ডাক্তার মহিদ ভাই স্যার বললেন যে ম্যানেজমেন্ট খুব কঠিন এবং রোগীরা খুব সাফার করে এরপর হচ্ছে সিভিডি বা স্ট্রোক যেটা আমরা বলি যে কোন পাশে প্যারালাইসিস হয়ে যাওয়া অত রোগী কথা বলতে না পারা বা রোগীর কথা জড়াই যাওয়া এগুলো হতে পারে এরপরে হচ্ছে আপনার যেটা হতে পারে যেটা আমাদের প্রবলেম হতে পারে বুকে ব্যথা সেখান থেকে হার্ট ফেলার বা রোগী এমনকি মারাও যেতে পারে আর কিছু যে রক্ত হয়গুলো যেমন আমাদের থাকে যেমন চোখে চোখের কারণে হতে পারে রেটিনোপ্যাথি এটা আমাদের অনেক রোগী আমি দেখতে পাচ্তেছি না বা ভিতরে দেখলে রক্তক্ষরণ হয় বা অনেক প্রবলেম দেখা দেয় এবং অনেক সময় স্থানীয় পরে সেই স্থানীয় গুলো আমাদের অপারেশন করে রুগী ভালো করতে হয় আমাদের নিউরোপ্যাথি যেটা যেটা আমরা মহিউদ্দিন ডায়াবেটিস ফুটে একটা প্রথম সমস্যা হচ্ছে যে অনুভূতি গুলো কমে যায় অনুভূতি বেড়ে যায় অথবা বুঝতেই পারে না যে একটা ঘা হয়ে গেলো কেটে গেলো বুঝতেই পারলো না নিউরোপ্যাথি আর গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের কিডনির সমস্যা যেটা নেফ্রোপ্যাথি আমরা বলি এই ডায়াবেটিস অনেক অনেক দিন থেকে আনকন্ট্রোল থাকলে এই কিডনি সমস্যা দেখা দিতে পারে শরীর ফুলে যেতে পারে আবার কিডনি নষ্ট হয়ে শেষ পর্যন্ত লাগতে পারে এই খুব সাফার করে আমরা যে আমাদের এই সোসাইটির মাধ্যমে আমরা রোগীদেরকে রুগী সচেতন করতে পারবো এবং এই কমপ্লিকেশন গুলো আমরা থামাতে পারবো ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আপনার মূল্যবান কথার জন্য আমি কাছে ফিরে যাচ্ছি ম্যাডাম আপনি কি একটু বলবেন যে আমাদের আমরা একটা ডায়াবেটিস রোগীর পায়ের কোন কোন বৈশিষ্ট্য বা লক্ষণ হলে আমরা এই রোগীকে বলবো যে তার ডায়াবেটিস আলসার বা তার পায়ে গা ঘা বা ওচন ধরার একটা সম্ভাবনা আছে ধন্যবাদ ডক্টর এইযা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেশেন্ট কোয়েশ্চেন কারণ এটা রোগীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ চিকিৎসকদের জন্য জেনে নিতে হবে আসলে যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা একটা উচ্চ ঝুঁকিপূর্ণ পা বলে থাকি এবং যাদের এই উচ্চ ঝুঁকির ক্রাইটেরিয়াগুলি থাকবে তাদের তিন থেকে ছয় মাস পর পর নিয়মিত পায়ের ফলো আপ প্রয়োজন তাহলে কি সেই ঝুঁকিগুলি একটা হচ্ছে প্রথমেই হচ্ছে পায়ে যদি বোধ শক্তি কম থাকে বা পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে পায়ে যদি দ্বিতীয় হচ্ছে পায়ে যদি রক্ত চলাচল কম থাকে বা রক্ত থাকে যেমন যেটাকে আমরা পেরিফেরাল বাস্কুলার ডিজিজ বলে থাকি আর যদি কোনো অ্যানাটোমিক্যাল ডিফার্মিটি থাকে মানে পায়ের কোনো অংশ আগে কাটা পড়েছে বা অ্যাম্পুটেশন করা হয়েছে সেই পাটাকে এবং তার পাশের যে পাটা অন্য পাটাকেও কিন্তু উচ্চ ঝুঁকিতে আছে কারণ যে পায়ের কোনো অংশ বা একটু অংশ বা একটা আঙুল বা করা হয়েছে তার শরীরের ভরটা কিন্তু অন্য পা দিয়ে ক্যারি করতে হচ্ছে সুতরাং ওই পায়ে ফ্রিকশন ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে চার নম্বর ক্রাইটেরিয়াটা হচ্ছে আগে যদি কখনো ক্ষত বা আলসার হয়ে থাকে আগে যদি কোনো ক্ষত বা আলসার থাকে তাহলে কিন্তু ওই ওই পায়ে বা অন্য পায়ে আবারও ক্ষত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যদি কোনো কোনো আগে পায়ে করা হয়ে থাকে এবং কোনো যদি স্ট্রাকচারাল ডিফর্মিটি থাকে তাহলে এটাও একটা ঝুঁকি থাকে থেকে থাকে আর লাস্ট যেটা লিমিটেড জয়েন্ট মোবিলিটি বলা হয় যে জয়েন্ট মুভ করতে সমস্যা হচ্ছে আমরা সাধারণভাবে গোড়ালি এবং পায়ের বিভিন্ন আঙুলগুলি উপরে নিচে ওঠানামা করতে পারে কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের উচ্চ ঝুঁকিপূর্ণ পা তাদের এই মুভমেন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায় সুতরাং এই ছয়টা ক্রাইটেরিয়া যে কোনো একটা যদি কোনো পায়ে থাকে সেই পাটাকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ পা বলে আখ্যায়িত করতে পারি এবং তাদেরকে অবশ্যই নিয়মিত পায়ে ফলো আপে থাকতে হবে পায়ে কোনো জটিলতা হয়ে গেল কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে চেক করতে হবে এবং ওয়ার্নিং সাইনগুলি ভালো করে খেয়াল করতে হবে জি ধন্যবাদ ম্যাডাম আমরা জানলাম কোন কোন পাগুলো বা পায়ে কি কি জটিল সমস্যা থাকলে আমরা সেই পাকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলবো আমি পরবর্তীতে মোহাম্মদ রিফন স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে পায়ে কি কি সমস্যা হলে বা কি কি লক্ষণ হলে আমরা দ্রুত সেই ডায়াবেটিস রোগীকে পায়ের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে বলবো মোহাম্মদ রিফন স্যার

অথবা পেশেন্টের বেশি দুর্বলতা দেখতে পারে অথবা পেশেন্ট ডায়াবেটিস দেখতে পারে অথবা পেশেন্টের ট্রমা হিস্ট্রি দেখতে পারে অথবা পেশেন্টের একটা ইনজেকশন হিস্ট্রি দেখতে পারে অথবা পেশেন্টের সোয়েল হয়ে থাকতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা বিশেষ করে পেশেন্টকে আমরা অ্যাডভাইস করব দ্রুত আমাদের কাছে আসার জন্য অথবা সংস্কৃতি যাওয়ার জন্য যাতে সে ইমিডিয়েট লাস্ট কন্ট্রোল করে এবং তার লোকাল ইনফেকশন যেটা বলা হয়েছে লোকাল ইনফেকশন কন্ট্রোল করে কেন আমরা জানি যে ডায়াবেটিক খুব তিনটা প্রক্রিয়া হয় যেমন অটোমিন নিরবেদের জন্য হয় ফেরে বা শরীরের জন্য হয় সুমারিক নিরবেদের জন্য থাকে এই জন্য যদি পেশেন্টের ফেরে বা শরীর থাকে তাহলে আমরা ওই ওই ট্রিট দিতে পারবো আর যদি পেশানে যদি আপনার অটোমিন নিরবেদ থাকে তাহলে অভিভাবক ট্রিটমেন্ট দেওয়া লাগবে আর যদি পেশেন্টের যদি সুমারিক নিরবেদ থাকে তাহলে অভিভাবক ট্রিটমেন্ট দেওয়া লাগবে তাহলে ওভারঅল যদি পেশেন্টের নাপনেস টিংলি অর্থাৎ বা অসাধ থাকে ফুলে যায় লাল হয়ে যায় হঠাৎ করে ওখানে যদি ইনফেকশন থেকে অ্যাক্সেস হয় অথবা কোনো একটা যদি হয় তাহলে ইমিডিয়েট সে লোকাল ডাক্তার হোক অ্যান্ডোমান ডাক্তার হোক পার্শ্ববর্তী হসপিটাল হোক রাশিগিরি হসপিটাল হোক অবশ্যই যোগাযোগ করবে নিজ ইচ্ছে কোনো একটা যদি আলসার ওরা যদি ইনফেকশন নিজ কিছু করবে না কোনো একটা বুলা যদি হয়ে থাকে অর্থাৎ পানি নিয়ে যদি কোনো একটা বুলা হয় অথবা কোনো গরম পানি করে অথবা কোনো পেশেন্টগুলো যদি ভেরি ভেরি নির্বিধ থাকে মানে বিশেষ করে খুব পেইনফুল হয় সেক্ষেত্রে গরম পানি ঠান্ডা ইউজ করে এ ইউজ করা যাবে না এ ধরনের কিছু করার পরে যদি ফসকা হয়ে যায় কিছু একটা হয় তাহলে ইমিডিয়েট একটা দেখা করবো অর্থাৎ পায়ে যে কোনো ইনফেকশন ডায়াবেটিস থাকে তাহলে নিজ ইচ্ছে কিছু করা যাবে না অবশ্যই সে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখা যাবে তার পার্শ্ববর্তী একটা হসপিটালে সেক্ষেত্রে তার ডায়াবেটিস কন্ট্রোল আর লোকাল অ্যানজাইটি অবশ্যই তার লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমরা জানলাম স্যার আমি এবার আহ ডাক্তার মহিউদ্দিন স্যারের কাছে একটু জানতে চাই যে আসলে ডায়াবেটিস ফুড আলসার বা ডায়াবেটিস জনিত পায়ে ঘায়ের প্রাদুর্ভাব সারা দেশ এবং সারা বিশ্বে কেমন হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ আসলে ডায়াবেটিস প্রাদুর্ভাব আসলে এটা গ্লোবালি আসলে দিন দিন বাড়তেছে কারণ যে ডায়াবেটিসের সমস্যা বাড়তেছে মানুষজন ডায়াবেটিসের ট্রিটমেন্টও বাড়তেছে কিন্তু তারপরও ডায়াবেটিসের যে ফুড প্রবলেম গুলো কিন্তু কমতেছে না এটা না কমার বিষয় হচ্ছে আর্লি ডিটেকশন যদি আমরা করতে না পারি এটা আর্লি হাই রিস্ক ফুড গুলো যদি আর্লি ডিটেকশন করতে পারি তাহলে হয়তো ডায়াবেটিক ফুলটা ফুড আলসার ইনসিডেন্স প্রিভ্যালেন্স গুলো কমে আসবে তো ওয়ার্ল্ডের বিভিন্ন স্টাডিতে দেখে গেছে আসলে ডায়াবেটিস রোগীরা তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তারা ডায়াবেটিস রোগীদের আসলে 10 থেকে 15% ডায়াবেটিস রোগীরা আসলে তাদের ফুড আলসার হয়ে থাকে তো সেক্ষেত্রে যেহেতু ডায়াবেটিক ফুড আলসারের যেহেতু গুরুত্বপূর্ণ রিক্স ফ্যাক্টর যেহেতু ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি তো বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে কম বেশি কাছাকাছি মোর লেস নিউরোপ্যাথি প্রায় টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট মতো ডায়াবেটিক পেশেন্ট তারা নিউরোপ্যাথিতে ভুগতেছে ডায়াবেটিক যেটা স্নায়বিক সমস্যা স্নায়বিক বৈকল্য সেটা যেটা আমরা নিউরোপ্যাথি বলি আর ডায়াবেটিক যেটা রক্ত সরবরাহ কমে যাওয়া রক্তনালীতে ম্যাক্রোভাস্কুলার এন্ড দ্য বিভিন্ন সার্কুলেশন রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে ছোট ছোট রক্তনালী অত বিভিন্ন সাইজের বড় মিডিয়াম রক্তনালী যেগুলো এথেরোস্ক্লেরোসিস বা চর্বির ইয়ের কারণে প্লাগের বিভিন্ন প্লাগের কারণে যেটা হচ্ছে যেটা আমরা বাস্কুলোপ্যাথি যেটা বলি রক্ত সরবরাহ সেটা প্রায় অ্যাবাউট সেটা টেন টু থার্টি পার্সেন্ট মতো এটা ওয়ার্ল্ড ওয়াইড বেরি করে বিভিন্ন গ্লোবালি বিভিন্ন এশিয়ান আফ্রিকান ইউনাইটেড কিংডম তো প্রায় এটা দশ থেকে তিরিশ পার্সেন্ট মতো পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হয় সেক্ষেত্রে আর এমনি এটা ইনসিডেন্স ধরতে গেলে যেটা মহিলাদের চেয়ে পুরুষের একটু বেশি হয়ে থাকে পুরুষরা যেহেতু একটু বাইরে যায় বেশি কাজ কর্মে আমাদের দেশে যেহেতু আমাদের সুশো ইকোনমিক কন্ডিশনে পুরুষরা একটু এফেক্টেড বেশি হয় তাদের একবার ফুট আলসার হয়ে যায় তাদের কিন্তু রিকারেন্স রেট বেশি আর ফুড আলসার হয়ে গেলে প্রপারলি যদি ম্যানেজ করা না যায় তাহলে কিন্তু এম্পুটেশনের রেটটা বেড়ে যায় তো এই জন্য ফুট আলসার এর দ্রুত ম্যানেজমেন্ট দরকার আরজেন এটা একটি পালসার থাকলে কত থাকলে এটা গুরুত্বপূর্ণ খুব ম্যানেজমেন্ট দরকার আর এই জন্য আমাদের আসলে এই রিস্ক ফ্যাক্টর গুলাকে নিয়ন্ত্রণ করতে হবে আর এখানে যারা যেগুলো যাদের ডায়াবেটিক ফুডের সমস্যা থাকুক না থাকুক বছরে একবার পাই স্ক্রিনিং করতে হবে এটা চেক করতে হবে কোন এই যে হাইডেন নিউরোপ্যাথি স্নায়ু বই বা কোনো রক্ত সরবরাহ কমিয়ে কিনা আর যদি কোন একটা যদি প্রবলেম বা স্নায়ু ইয়ে করতে হবে আর একটি পালসার থাকলে ফ্রিকুয়েন্ট ভিজিট অ্যাকর্ডিং টু ডক্টরের পরামর্শ অনুযায়ী সার্জনের পরামর্শ অনুযায়ী প্রতিটি ভিজিটে সেটা ইয়ে করে সেটা ম্যানেজমেন্ট দিতে হবে আর এটা গ্লোবাল বার্ডেন ডায়াবেটিক ফুড এই জন্য হসপিটাল এডমিশন রেট খুব বেশি ডায়াবেটিস এর যে জটিলতা গুলো আছে তার মধ্যে হসপিটাল এডমিশন রেট কিন্তু ডায়াবেটিক ফুটের কারণে খুবই বেশি আমাদের কাছে অনেক সময় চেম্বারে আসে বা হসপিটালে আসে বিভিন্ন মিডল ইস্ট থেকে তারা ডায়াবেটিক ফুট আলসারের কারণে প্রবলেম গুলোর কারণে দেশে চলে আসছে তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলছে ফুট আলসার কারণে দীর্ঘদিন তাদের হসপিটালে স্টে থাকা লাগে তো এটা বিশাল একটা গ্লোবাল বার্ডেন এই জন্য আলসার হওয়ার আগেই আমাদেরকে যেটা এটা হাই রিক্স ফুডগুলা ফারিয়া ম্যাডাম যেটা বললো হাই রিক্স ফুডগুলাকে আইডেন্টিফাই করে আমাদের আসলে এটা এর আওতায় আনতে হবে তাইলে আমরা অনেক কর্মময় জীবন পাবো অনেক পেশেন্টদেরকে আমরা তারা এই বেনিফিটটা দিতে পারবো এই আলসারের ভুগান্তি থেকে ধন্যবাদ ডক্টর রাজাউল জি স্যার ধন্যবাদ স্যার আমি এবার ডাক্তার লুৎফুল কবি লিমন স্যারের কাছে খুবই সংক্ষেপে জানতে চাচ্ছি যে ডায়াবেটিক ফুট আলসার বা ডায়াবেটিস জনিত পায়ে ক্ষত এটা কিভাবে বা পাকে কিভাবে ভালো বা সুস্থ রাখা যায় বা ডায়াবেটিক ফুড আলসার যেন না হয় সেই সম্পর্কে খুব অল্প করে বলবেন স্যার ধন্যবাদ ডায়াবেটিক ডায়াবেটিক ফুটে যেটা বললো আমরা প্রথমে যে ফাইবার নাম বললেন যে রিস্ক ফ্যাক্টর গুলো এটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমরা প্রাইমারি আমরা প্রিভেনশন করতে পারি যে যদি এই রিস্ক গুলো কারো থেকে থাকে তাহলে আমরা কিন্তু এই রিস্ক ফ্যাক্টর যদি আমরা কন্ট্রোল করতে পারি যেমন নিউরোপ্যাথি বা ভাস্কুলোপ্যাথি যে রক্ত প্রবাহ কমে গেছে অথবা কোনো ডিফরমিটি আছে অথবা দেখা যাচ্ছে যে তার ব্ল্যাক হয়ে যাচ্ছে স্কিন এই লক্ষণগুলো যদি আমরা আগি ধরতে বুঝতে পারি আর যদি ডাক্তার কাছে রোগী খুব দ্রুত চলে যায় তাহলে আমরা এগুলো যদি আমরা যেমন যেমন ভাস্কুলোপ্যাথি যদি আমরা এই ভাস্কুলোপ্যাথি হয় সেক্ষেত্রে আমরা মানে যে প্লেটলেট ড্রাগ ড্রাগ বা লিপিড এগুলো দিতে পারি বা নিউরোপ্যাথি হলে আমরা রুগীকে বলতে পারি যে আপনি একটু সাবধানে থাকবেন গরম ধারালো জিনিসগুলো অ্যাভয়েড করবেন তারপর জুতা পরবেন যে জুতা আপনার ফ্রিকশন কম হবে বা ঘর্ষণ কম হবে সেগুলো এটা এভাবে আমি কন্ট্রোল করতে পারি আর হচ্ছে রোগীকে প্রথম হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিস কন্ট্রোল এবং সেটা অবশ্যই খালি পেটে খাওয়ার পরে এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের তিন মাসের গড় যেটা এইচ ওয়ান সি এটা খুবই গুরুত্বপূর্ণ এইটাকে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদের যেটা অ্যাডাল্ট সেভেন আমরা বিলো সেভেন রাখার চেষ্টা করব সেভেন পার্সেন্টেন্স আমরা রাখার এইচ ওয়ান সি রাখার চেষ্টা করব তারপর লিপিড চর্বি এই চর্বিটাও খুব চর্বি পরীক্ষা করে চর্বি ওষুধ খাওয়া এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা আর যাদের আমরা প্রেভেন্ট করব আর যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই কোনো কাউ যে ঘা হয়ে যায় যে ঘা হয়েই গেছে সেক্ষেত্রে আমাদের খুব স্ট্রিক্টলি এটা মেনটেন করতে হবে প্রথমে ডায়াবেটিস কন্ট্রোল তারপর হচ্ছে লোকাল ইনফেকশন প্রেভেন্ট করতে হবে এবং রেগুলার ড্রেসিং করতে হবে যাতে আমাদের এই ঘা গুলো বাড়তে না পারে বা এম্পোটেশন পর্যন্ত আমাদেরকে না যেতে যেতে হয় তাহলে এগুলো যদি আমরা নিয়মিত আমরা যেমন আমাদের ওয়ার্ডে অনেক রোগী পাই যারা হচ্ছে একটু ব্লিস্টার হয়েছে সেই নিয়ে আমরা দুই মাস তিন মাস থেকে বসে আছে কোনো চিকিৎসা নাই মুখে ওষুধ খাচ্ছে ইনসুলিন না নিয়ে এইগুলো যদি আমরা আহ যদি আমরা আগে থেকে কিন্তু প্রিভেনশন করতে পারি রোগীদেরকে বলতে পারি যে না আপনারা দ্রুত যখন একটু লাল হবে বা ফোসা পড়বে দ্রুত আপনারা নিকটস্থ বা ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন তারা যেভাবে অ্যাডভাইস দেয় সেভাবে আপনারা চিকিৎসা করবেন এবং দ্রুত মেডিকেল কলেজ গুলোতে বা আমাদের এন্ড সঙ্গে যোগাযোগ করবেন করবেন তাহলে দ্রুত এই ঘাটা ভালো হয়ে যাবে এবং পরবর্তী তারিখ আর বাড়বে না এগুলো যদি আমরা মেনটেন করতে পারি নিয়মিত তাহলে আমরা ডায়াবেটিসের ঘা ঘা বা ডায়াবেটিস পা থেকে আমরা রোগীদেরকে বাঁচাতে পারবো ধন্যবাদ স্যার এ পর্যায়ে আমি আবারও ফারিয়া আপসানা ম্যাডামের কাছে যাব ম্যাডামের কাছে আমাদের আমার প্রশ্ন যে ম্যাডাম আমরা একটা ডায়াবেটিক ফুড কালচার বা ডায়াবেটিক জনিত পায়ের ঘা প্রতিরোধ করার জন্য আমরা কি কিভাবে পরীক্ষা করে দেখতে পারি পা ধন্যবাদ একজন চিকিৎসকের জন্য আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই পায়ের যখন পরীক্ষা করা হয় তখন কিছু কিছু জিনিস দেখে নিতে হয় যেমন ইনসপেকশনে যদি প্রথমে বলি পায়ের কোনো কাট ইনজুরি ব্রুইস কোনো ডিসচার্জ কোনো রেডনেস এগুলি আছে কিনা দেখে নিতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং জরুরি বিষয় হলো পায়ের আঙুলের ফাঁকে কোনো ঘা আছে কিনা সেটাও দেখে নিতে হবে নখ কেমন ঠিক নেইল আছে কিনা বা কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা এটাও দেখে নিব কোনো বনি প্রমিনেন্স বা ডিফরমিটি আছে কিনা এটা দেখে নিতে হবে এই কারণে কারণ অনেক সময় জুতার সাথে উঁচু অংশের ঘষা লেগেও কিন্তু একটা আলসার বা সৃষ্টি হতে পারে সুতরাং ইনসপেকশনে এগুলি দেখার পর আমরা চলে যাব প্যালপেশনে যেখানে আমরা পায়ে হাত দিয়ে পা পরীক্ষা করবো সেখানে আঙ্গুল এবং নখ দেখে নিতে হবে আঙ্গুলের ফাঁকে কোনো ঘা দেখা যাচ্ছে কিনা কারণ পায়ের একটার সাথে একটা খুব কাছাকাছি অবস্থা থাকে অনেক সময় বাইরের থেকে গুলো ফাঁক করে না দেখলে দেখা যায় না সেগুলো একটু দেখে নিতে হবে এরপরে চলে আসবো পায়ের পালস পরীক্ষা ডিজিজ বা পায়ের রক্ত চলাচলে কোনো বাধা আছে কিনা সেটার জন্য আমরা আর্টেরিয়ালিস এবং দেখে নিবো পালস আছে কিনা এরপরে দেখতে পারি আমরা নিউরোপ্যাথিক সাইন গুলি ভাইব্রেশন সেন্স কেমন আছে মনোফিলামেন্ট দিয়ে দেখতে পারি সেন্সারি লস আছে কিনা এবং অ্যাঙ্কেল জারটাও দেখে নিতে পারি শুধু যদি আমরা পায়ের এক্সামিনেশন বলি পা পরীক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কিন্তু জুতা পরীক্ষা এবং যে পেশেন্টার আমরা পা পরীক্ষা করছি অবশ্যই জুতাটা দেখে নিতে হবে যে উনি কি আইডিয়াল যেই জুতাটা পরা উচিত সেটা কি পরে আছেন কিনা জুতাটা তার পায়ের জন্য সঠিক কিনা সঠিক মাপের আছে কিনা জুতা দিয়ে কোনো ইনজুরি হচ্ছে কিনা জুতার কোনো অংশ বা ছেঁড়া বা ভাঙা আছে কিনা যেটা দিয়ে ক্ষতের সৃষ্টি হচ্ছে সুতরাং এই পুরাটা মিলেই কিন্তু একটা কমপ্রিহেন্সিভ এটা প্রত্যেকটা যাদের কোনো জটিলতা বা হাই রিস্ক ফুড নাই তাদের অন্তত বছরে একবার এবং যাদের হাই রিস্ক ফুট আছে তাদের রিস্কের উপরে নির্ভর করে তিন থেকে ছয় মাস পর পর এই পরীক্ষাটা চিকিৎসকের করে নেওয়া উচিত এটা গেল চিকিৎসকের কথা এরপরেও আমি বলবো পেশেন্ট এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট কারণ একজন ডায়াবেটিক ব্যক্তি প্রতিদিনই অন্তত একবার পা পরীক্ষা করবেন তাহলে উনি কি দেখবেন পায়ে নতুন করে কোনো ঘা ফোড়া বা কাটা বা ইনজুরি রেডনেস অনেক সময় নিউরোপ্যাথির জন্য ওনারা ফিল করতে পারেন না সেই ক্ষেত্রে অবশ্যই পা পরীক্ষা করলে ওনার কোনো যদি ক্ষত থেকেও থাকে সেটা আগেই ধরা পড়বে এবং সাথে সাথে উনি চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ ধন্যবাদ ম্যাডামকে আমি এ পর্যায়ে মোহাম্মদ রিপন স্যারের কাছে যাচ্ছি রিপন স্যারকে আমাদের আমার প্রশ্ন স্যার আমরা ডায়াবেটিস জনিত পায়ে ঘা প্রতিরোধ করার জন্য বা চিকিৎসা করার জন্য আমাদের ডায়াবেটিক রোগী যে গ্লুকোজ লেভেল বা ডায়াবেটিস লেভেল সুগার লেভেল এই সুগার লেভেল আমরা কত রাখবো রিপন স্যার আনমিউট করতে হবে

এতে হিমলি ওয়ান সি বিতে ব্লাড গ্লুকোজ এন্ড সিতে কোলেস্টেরল কানেকশন মনে একটু প্রবলেম আছে আমরা পরবর্তী মহিউদ্দিন এর কাছে যাই স্যার আমরা বাকি অংশটুকু স্যার মহিউদ্দিন স্যার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে স্যার ডায়াবেটিস রোগীর গ্লুকোজ লেভেল কত রাখবো আমরা স্যার

কিন্তু আমরা কোলেস্টেরল লেভেল সেটা যেন এলডিএল সেটা যেন লেদার তো লেস দন 1.3 রাখবা তাহলে পেশনে প্লাজমা প্রোটিন থাকবে 800 ভালো চলতে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমি এবারে লুতফল কবি লিমন জন্য কাছে জানতে চাচ্ছি যে স্যার ডায়াবেটিস জনিত ফুট আলসার বা পায়ে ঘা প্রতিরোধ করার জন্য রোগীর সঠিক জুতা কিভাবে ব্যবহার করবে বা জুতা কিভাবে ব্যবহার করবেন লুতফল কবি লিমন স্যার আনমিউট হ্যাঁ সবাই শুনতে রেজা জি শোনা যাচ্ছে স্যার হ্যাঁ ডায়াবেটিক ডায়াবেটিক ফুড প্রতিরোধে বা ডায়াবেটিক চিকিৎসায় ডায়াবেটিসের জুতা মানে রোগীর জুতা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন আমরা খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই রোগীদেরকে জুতা কিনতে হবে বিকাল বেলার দিকে কারণ দেখা যায় যে আমাদের কিন্তু আমাদের কিন্তু বিকালের দিকে আমাদের বিকালের দিকে একটু 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 হয় রস বা হালকা হাঁটা হাঁটি করি করি কিন্তু আমাদের এই রোগীদেরকে জুতা কিনতে হবে বিকালের দিকে এবং জুতার অবশ্যই সামনের অংশটা একটু ভোতা হতে হবে ব্লান্ট আমরা বলি একটু ব্লান্ট হতে হবে একবারে চিকন যে খুব স্টাইলিশ জুতাগুলো যেগুলো আমরা পড়ি এগুলো একটু অ্যাভয়েড করতে হবে এটা আর এবং অবশ্যই যেন জুতার ভিতরে একটু আমাদের আঙ্গুল গুলো সম্প্রসারিত করা যায় এতে কি হবে যে আমার পায়ের ফাঁকে যে আহ গুলো হয় ঘাম হয় সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো এটা এরপরে হচ্ছে আমাদের কিছু ডিফর্মিটি পায়ে থাকতে পারে সেই ডিফরমিটি অনুযায়ী জুতাগুলো বানিয়ে নিতে হবে যেমন কি যে যদি আমাদের দেখা যায় বৃদ্ধা আঙ্গুলির কারো কারো বৃদ্ধা একটু 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 বাইরের দিকে সরে যায় এবং ওখানে একটু সোয়েলিং মানে ফোলার মতো তৈরি হয় তৈরি হয় আবার অনেকের আর্ট সবার আর্ট মানে পায়ের যে আর্ট গুলো আছে সেগুলো সবার একই রকম নয় সেই আর্স অথবা যে পায়ের যে ফোলা অংশগুলো আছে সেগুলো অ্যাডজাস্ট করে আমাদেরকে জুতা কিনতে হবে এবং সেখানে কুশন যেখানে ফোলা আছে বা আমাদের যে হিল আমাদের গোড়ালি যেটা বলি আমরা সেই জায়গায় যাতে একটু প্রেসার কম লাগে সে ধরুন সেখানে একটু কুশন বা একটু যদি আমাদের স্পঞ্জ মানে যে স্পঞ্জিং যে একটু মুভমেন্ট করে এরকম হলে খুব ভালো হয় এবং যেখানে যেখানে আমাদের ফোলা একটু কুশন করে করে কাট নিয়ে তাহলে ওই ইফেক্ট আমাদের পড়বে না এরকম জুতা আমাদেরকে খোঁজ নিতে হবে এবং আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জুতার ভিতরে ধারালো মানে একটু যে খসখসে ভাব বা এগুলোর জন্য না থাকে তাকে দেখা যাবে ফ্রিকশন হয়ে হয়ে ঘা হতে পারে আর অনেক রুগী আমাদের যাতে ঘা নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমরা জুতা কি হয় যেখানে ঘাটা আছে সেখানে প্রেশার না পড়ে আমরা প্রেশার উইথড্র করার জন্য একটু ওই জায়গাটা কেটে একটু পাশে কুশন সিস্টেম সিস্টেম করে দেওয়া হয় এতে কি হয় ওই রুগীর জন্য পায়ের পায়ের হিলিং হিলিং হয় এবং যেখানে একটা রুগীর অনেক রুগী আছে যে ঘা নিয়ে আসে রুগী জানেই না যে ওখানে একটা কাটা কাটা বারবার তার পায়ে লাগতেছে ফ্রিকশন হচ্ছে তাহলে এগুলো আমাদের খেয়াল করতে হবে যে যেন কোনো অতিরিক্ত কাটা বা এরকম না থাকে বা খসখসে জায়গা না থাকে এরকম জুতাগুলো আমাদেরকে একটু কিনতে হবে তাহলে আমরা ডায়াবেটিক ফুড গুলো প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ ধন্যবাদ স্যার আমি সর্বশেষ স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার ডায়াবেটিক ফুট আলসার বা পায়ে ঘা যদি হয়েই যায় তাহলে আমরা কিভাবে সেই রোগীর চিকিৎসা করতে পারি স্যার সংক্ষেপে একটু যদি বলতেন স্যার আসলে আমি প্রথমে একটু আলোচনা করে ফেলছি যাই হোক যেহেতু কত হয়ে গেলে আসলে যেটা ম্যানেজমেন্টে ওন ম্যানেজমেন্ট জেনারেল ম্যানেজমেন্টে যেটা আসলে আলোচনা হয়ে গেছে ডায়াবেটিস ভালো কন্ট্রোল করতে হবে যেটা কোলেস্টেরিন স্টেটিন দিতে হবে এন্টিলিপিড যেটা 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 ক্লোপিডোগ গুলো অথবা ইকোস্প্রিন দিতে হবে পেশেন্টের নিউট্রিশন বাড়াতে হবে আর পেশেন্টকে স্মোকিং তার যে কোনো ব্যাড হ্যাবিট থাকলে এগুলা ইয়ে করতে হবে আর লোকাল যেটা ওন এর ক্ষেত্রে যেটা বললাম ওন ম্যানেজমেন্ট যেটা ওন যাতে ওই জায়গায় যাতে ফ্রেকশন না হয় ওই যেটা রেস্টে থেকে যেটা অনেক সময় এগুলা গায়ে হলে ইমোবিলাইজেশনের দরকার হয় যাতে কতটা শুকাতে সুবিধা হয় তো সেক্ষেত্রে এই যে কত শুকানোর জন্য তো যেটা ড্রেসিং লাগবে ড্রেসিং লাগবে আর যেটা ডেড টিস্যুগুলো সরাইতে হবে আর সেক্ষেত্রে আর যদি আমরা সেক্ষেত্রে ইনফেকশন থাকলে আমরা অ্যান্টিবায়োটিক দিব অনেক সময় অ্যান্টিবায়োটিক অনেকদিন বেশি দিন লাগে আর করার ফলে যদি ক্ষত ছোট হলে হিল যদি মোটামুটি যদি ভালো ওন হলে অনেক সময় ক্লোজ করা যায় ছোটোখাটো খাটো ইয়ে হলে ওন হলে কত হলে এটা সেলাই করে ক্লোজ করে দেওয়া যায় বড় হলে সেটা অনেক সময় যেটা ইয়ে লাগে ওন কাভারেজ লাগে স্কিন গ্রাফট অনেক সময় লাগে তারপর মাসল গ্রাফ লাগে সেটা যদি কত খাবার সেই জন্য সেক্ষেত্রে গ্রাফ লাগলে অনেক সময় প্লাস্টিক সার্জনের সহযোগিতা লাগে আর যদি রক্ত সরবরাহ যদি সমস্যা থাকে সেক্ষেত্রে তাইলে আসলে রক্ত সরবরাহ ইয়ে করার জন্য অনেক সময় যেটা স্টেন্টিং লাগতে পারে অথবা বাইপাস এগুলো অনেক সময় ক্রিটিক্যাল কেজে লাগে তবে জটিল কেজ গুলাতে লাগে আর যেগুলা কত ড্রেসিং গুলাকে ইয়ে করার জন্য যেটা আমি নেগেটিভ প্রেসার ওন থি ভ্যাকের কথা বললাম হাইপারবিওক্সিন থেরাপির এগুলা কথা বললাম তো এগুলো আসলে ইভ্যালুয়েশন করতে হবে ইভ্যালুয়েশন করে কোনটা লাগবে কতটুকু ইনফেকশন স্প্রেড আছে অনেক সিম্পল আমরা ব্লাড টেস্ট করব স্টেপ বাই স্টেপ আগাবো সিবিসি থেকে শুরু করে তার এইচবিওয়ানসি সিরাম ক্রিয়েটিনিন এইচজিপিটি লিভার ফাংশন কেমন আছে কার্ডিয়াক ফাংশন কেমন আছে তার কিডনি ফাংশন থাকলে খারাপ থাকলে ক্রিয়েটিন বেশি থাকলে তার মরবিডিটি মর্টালিটি বেশি একটা স্পেশাল কেয়ার দিতে হবে চোখের রেটিনোপ্যাথি থাকলে চোখের কেয়ার নিতে হবে সেই ম্যানেজমেন্টও দিতে হবে আর সেক্ষেত্রে ওন ওনদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এক্স রে করে দেখবো এক্স যদি অনেক সময় বোঝা যায় না এক্স রে ছোটখাটো বা হাইডেন অস্টিওমালাইটিস থাকলে অনেক সময় এক্স রে বোঝা যায় না সেক্ষেত্রে ফার্দার যদি ইনভেস্টিগেশন লাগে অনেক সময় এমআরআই এমআরআই তে অনেক দামি টেস এমআরআই তে কিন্তু একটু আর্লি চেঞ্জ বোঝা যায় অনেক সময় বোন ইনভলভমেন্ট ভিতরে থেকে যায় যেটা এমআরআই তে ভালো বোঝা যায় তো এটা স্টেপ বাই স্টেপ ইয়ে করা যায় আর বাস্কুলার ব্যাপারটা আসলে আমরা হাত দিয়ে পালপেট করে তো বুঝতে পারি কিন্তু তারপর কিন্তু স্কিমে গিয়ে থেকে যায় সেজন্য ডুপ্লেক্সে দরকার হয় ইভেন অনেক সময় এনজিওগ্রাম করে কোথায় করা যাবে কি না এনজিওগ্রাম করা লাগে এগুলো করে আমরা রিভাসকুলারাইজেশন যেটা বলি সেটা আসলে কি মাইক্রোভাস্কুলার ডিজিজ গুলো হার্টে যেরকম এক্সটেন্ড করে এরকম পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ আমরা এক্সটেন্ড করতে পারি যে কোনো জায়গায় পায়ের যে গুলো রিলিফের জন্য এগুলো এখন তো ইন্টারভেনশনাল সার্জারি গুলো এখন অনেক অ্যাডভান্স হয়েছে আমাদের দেশে সরকারি প্রাইভেটলি বিভিন্ন জায়গায় হচ্ছে তো ওন ম্যানেজমেন্ট আসলে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ সাথে জেনারেল ম্যানেজমেন্ট পারিবারিক সহায়তা বন্ধু বান্ধবের সহায়তা ফ্যামিলির সহায়তা ডাক্তারদের কোপারেশন নার্সের কোপারেশন এটা মাল্টি টিমের একটা কাজ সবার সহযোগিতা পেলে একটা ডায়াবেটিক ফুট আলসারের রুগী আসলে অনেকটা ভালো দিক উন্নতির দিকে যাবে সে একটা ভালো লাইফ লিড করতে পারে এই জন্য একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যাতে আলসার যাতে আমরা ওই পর্যায়ে যাতে যাওয়া না লাগে আলসার হওয়ার আগে আমাদের ব্যবস্থা নিতে হবে হয়ে গেলে তো অবশ্যই এটা দ্রুত ম্যানেজমেন্ট লাগবে এটা সব আমরা এন্ডোক্রিনোলজিস্টা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ডায়াবেটিস কন্ট্রোল প্রেসার কন্ট্রোল কোলেস্টেরল কন্ট্রোল লিপিড দিয়ে অবস্ট্রাকশন এর করার জন্য অ্যান্টিপ্লেটলেট দিয়ে তো এটা কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট আসলে দরকার ইভালুয়েশন গুলো আসলে ফারিয়াবা খুব সুন্দরভাবে বলে ফেলছে তো আমরা আসলে আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট করলেই তাহলে আমরা এই সমস্যাগুলো থেকে এই বার্ডেন থেকে আমরা রক্ষা পাবো তো আশা করি সচেতনতার মাধ্যমে হলো অনেকগুলো উপকার হবে যারা নিউ ইয়র্ক ডক্টর যারা জেনারেল পপুলেশন তাদের একটা আশা করি আমাদের এই প্রোগ্রাম থেকে আজকের এই স্বাস্থ্য কথা অনুষ্ঠানে ডায়াবেটিক রোগীর পায়ের জন্য অনুষ্ঠান থেকে কিছুটা হলো ওনাদের একটা নলেজ হবে সেটা প্র্যাকটিক্যাল লাইফে রুগীদেরকে সহায়তা করতে পারবে বিশেষ করে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আশেপাশে যারা আছেন সবাইকে সহযোগিতা করলে কিন্তু একটা ডায়াবেটিক অনেক সাপোর্ট পাবে আর বৃদ্ধদের ব্যাপারে স্পেশাল কেয়ার দিতে হবে তারা চোখে দেখে না চোখে না দেখলে আসলে নিজে পায়ের কেয়ার নিজে নিতে পারে না এই জন্য চোখ এটা রেটিনোপ্যাথি পেতে আসছে কিনা এটাই ইভ্যালুশন দরকার সব একটা কম্প্রিহেন্সিভ ইভ্যালুশন কার্ডিয়াক ইভ্যালুয়েশন দরকার ইসিজি থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো মাল্টিপল প্রবলেম থাকতে পারে মাইক্রোবাসকুলার মাইক্রোবাস যেগুলো কোনো যে কোনো কমপ্লিকেশন একটা থাকলে আর একটা আছে কিনা সেটা সবগুলাই দেখতে হবে দেখে সেটা হোল একটা ম্যানেজমেন্ট দিতে খালি একটা কত কাজ করবে ড্রেসিং করবে সেটা না হোল কমপ্লিট একটা ম্যানেজমেন্ট দিলেই ওই কতটা সেরে উঠবে ভবিষ্যতে উনি এটা সমাজে অবদান রাখতে পারবে এটা যাতে কারো বার্ডেন হবে না অন্তত পক্ষে এটা নাইলে তো অনেকে ডিপ্রেশনে চলে যায় হোটালসার হিল না হওয়ার কারণে সেক্ষেত্রে তাদের সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার অনেক সময় তাদের কাউন্সিলিং এরও দরকার হয় ধন্যবাদ ডক্টর রাজা ধন্যবাদ স্যার আপনার সুন্দর মতামত প্রদানের জন্য সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বিন্দু ডায়াবেটিস ফুটাল আলসার ডায়াবেটিস সম্পর্কে যে মতামত বা পরামর্শ প্রদান করলেন আশা করি আমাদের সবার এবং আমাদের রুগীদের অনেক উপকারে আসবে আমরা আর কথা না বেরিয়ে আমাদের অনুষ্ঠানের শেষ দিকে আমাদের ফারি হাসানা ম্যাডামের কাছ থেকে আহ রিমার্স রিমার্কস শুনে আমাদের অনুষ্ঠান শেষ করব ম্যাডাম ধন্যবাদ ডক্টর আমি বলবো যে আসলে আমাদের এই এটা প্রথম অনুষ্ঠান সেই হিসাবে আমি ধন্যবাদ দিতে চাই ডক্টর বাংলাদেশ এন্টোপ্রাইন সোসাইটির সাথে এ ধরনের উদ্যোগে হেল্প করার জন্য এবং জেনারেল ফার্মাকে এর সাথে থাকার জন্য সাইন্টিফিক পার্টনার হিসাবে আজকে আমরা ডায়াবেটিস ফুড এর বিভিন্ন দিক নিয়ে আলাপ করেছি এবং ডায়াবেটিস ফুড কিন্তু একটা বিশাল একটা সাবজেক্ট বলা যায় সেখানে যেমন আছে চিকিৎসকের রেসপন্সিবিলিটি তেমন আছে কিন্তু আসলে পেশেন্টদেরও কিছু রেসপন্সিবিলিটি শুধু পা দেখে ছেড়ে দিলাম তাতেই কিন্তু হবে না পেশেন্ট এডুকেশন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আমরা ডায়াবেটিক ফুটের ব্যাপারে খুবই সচেতন হব আমরা পেশেন্টদেরকে সচেতন করব কারণ আমরা জানি পা সবচেয়ে নেগলেক্টেড একটা পার্ট আমরা শরীরের বিভিন্ন অঙ্গের যতটা যত্ন নেই হাত পা পরিষ্কার করি কিন্তু পা কিন্তু অনেক সময় নেগলেক্টেড থেকে যায় সেই জন্য কিন্তু পায়ের ক্ষত এবং পায়ের জটিলতাও অনেক বেশি হয় সুতরাং ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ডক্টর মহিউদ্দিন বলছিল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সুতরাং পায়ের বিভিন্ন জটিলতা প্রতিরোধে আমাদের অবশ্যই তৎপর হতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ম্যাডামকে ধন্যবাদ কর্তৃপক্ষ এবং আয়োজক সকলকে আমরা আমাদের অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যেন ডায়াবেটিক্স জটিলতা না হয় এজন্য সবাই সচেতন থাকবেন আল্লাহ হাফিজ